মানতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে। তো যাকে ভালোবাসতে হবে তার পরিচয় জানা থাকা দরকার, আর সেই পরিচয়টা যদি আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি তাহলে তো নির্ভুল পরিচয়ই হলো। কারো সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, ভালোবাসা না থাকে, তার অনুকরণ অনুসরণ কেউ করে না। যারা যুবক যাদের কিছু আদর্শ মডেল বানায় রাখছে স্টার তারকা, তারা কিন্তু তাদেরকে ভালোবাসে, তাদের অনুকরণ করতে যাইয়া সব কিছু তাদেরকেই ফলো করে। আমরা মমিন মুসলিম, আমরা আখেরি নবীর উম্মাদ, আমাদের লিডার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফলোয়ার্স, তাকে অনুসরণ করব, তাকে ভালোবাসব। তো ভালোবাসা থাকলে কিন্তু অনুকরণ অনুসরণ করে। তাহলে অনুকরণ অনুসরণ করে কে? যে নবীকে ভালোবাসে, সে নবীর সুন্নাত মোতাবেক জীবনযাপন করে। নবীর সুন্নাত মতে কারা চলে? যারা নবীর প্রতি ভালোবাসা আছে। তাহলে যাদের ভালোবাসার কমতি আছে তাদের আমলেরও ত্রুটি আছে, নবীর সুন্না ঠিক মতন তারা পালন করে না। তাহলে নবীর সুন্না পালন না করা আর করার পিছনে মূল ভূমিকাটা হলো ভালোবাসার ভূমিকা। নবীর প্রতি যাদের ভালোবাসা বেশি তারা নবীকে বেশি ফলো করে। যারা কিছু লোক আছে প্রশ্ন করতে পারেন যে এরা তো বলে যে আমরা নবীরে ভালোবাসি, এরকম ভালোবাসি না এরকম কথা তো কেউ বলে না, সবাই তো বলে নবীরে ভালোবাসি, আশেকে রাসুল, রাসুলের প্রেমিক সবাই দাবি করে। কিন্তু তারপরেও আমরা দেখি যে তাদের মুখে দাড়ি নাই, তারা সুন্না অনুযায়ী চলছে না। তখন এই প্রশ্নের উত্তর হলো যে এটা তাদের বলি মাত্র, মুখের কথা, কথার কথা, এটা তাদের অন্তরের কথা না। রাসুলের মহাব্বত যদি অন্তরে থাকতো তাহলে টু দি পয়েন্ট হুবাহু রাসুলের অনুকরণ অনুসরণ করত। তো রাসুলের অনুকরণ অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহই বলেন সূরায়ে মুহাম্মাদের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করলে ওটা ইবাদত হয় না। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতে করতে হবে, না হলে ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করো না। অনেকে মনে করে না সওয়াব একটু কমাইতে পারে, আমল নষ্ট হবে কেন? তা আল্লাহ তো সওয়াব একটু কম হবে এটা বলেন নাই, নবীর তরিকা মতে না চললে আমলই নষ্ট হয়ে যাবে। যেমন সলাৎ পালন করার জন্য নির্দেশ কার? আল্লাহ। এখন আপনি আল্লাহর হুকুম পালন করতে গিয়া সলাৎ আদায় করবেন, এখন তরিকাটা লাগবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখো ঠিক সেইভাবেই তোমরা সলাৎ আদায় করো। আল্লাহ সলাৎ আদায় করতে বলছেন, এখন আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে সলাৎ কমপ্লিট করবেন, এটা তো আপনার জানা নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে শুধু কোরআন দিয়া ইসলাম হয় না, সুন্নাও লাগে, আল্লাহর হুকুমও লাগবে, নবীর তরিকাও লাগবে। যেমন আল্লাহর হুকুম তোমরা খাও, তো এখন সব কিছু কি খাইতে পারবেন? মনে করেন আল্লাহর হুকুম লাগবে কোনটা কোনটা, যেমন মনে করেন আপনি খাসি বকরি খাইতে পারবেন হালাল, কিন্তু নবীর তরিকা হলো গলায় ছুরি বসাইতে হবে। এখন নবীর তরিকা বাদ দিয়ে যদি খাসি বকরিদের লাঠি পিঠা দিয়ে মাইরা খান তাহলে তো হালাল হবে না। তাহলে একটা হলো যে আল্লাহর হুকুমও লাগবে, আর একটা কি নবীর তরিকাও লাগবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
এজন্যই পাঠাইছেন যে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা দেখাইয়া দিবে। কিভাবে উযু করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিন ফেরেশতাকে পাঠাইয়া প্রত্যেকটা ওয়াক্তের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত দুটোটাই শিক্ষা দিলেন। কিভাবে উযু করতে হবে, সালাত আদায় করতে হবে, জিব্রাইল আলাইহিস সালাম দেখাইয়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে শিখা, তিনি আবার উম্মতদেরকে শিক্ষা দিলেন, সাহাবা কেরাম তাকে ফলো করিয়া সালাত আদায় করতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার উদ্দেশ্য হলো নবীর কাজটা কি, যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, আমরা ইবাদত করব, কিন্তু কোন পদ্ধতিতে কোন নিয়মে করব এটা জানা নাই, এটা জানাইয়া দিবেন কে, এটা শিখাইয়া দিবেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত রাসূল, ওনার সবচেয়ে বড় পরিচয় কি, উনি আল্লাহর রাসূল। সব কিছু অর্জন করা যায়, নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না, টাকা থাকলেও পারবেন না, জন সমর্থন থাকলেও পারবেন না, ডিগ্রি থাকলেও পারবেন না। শুধু মানুষ নয়, জিন ফেরেশতা সহ একত্রিত হইয়া কাউকে নির্বাচন করলেও সে রাসূল হবে না। রাসূল নির্বাচন করেন কে, আল্লাহ, কারণ উনি সিলেকশনের মাধ্যমে হইছেন, ইলেকশনের মাধ্যমে নয়, সিলেক্টেড কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তো ওনার পরিচয় তুলে ধরছেন আল্লাহ কোরআনের ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের পরিচয় হলো মুহাম্মাদ একজন আল্লাহর রাসূল। ওনার নাম কোরআনের ভিতরে কিন্তু সম্বোধন করে বলেন নাই, ওনার পরিচয় দিতে গিয়ে ওনার নাম উল্লেখ করছেন কোরআনের ভিতরে চারবার, কয়বার, চারবার। অন্য অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করতে যাইয়া নাম উচ্চারণ করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম বলছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব, ইয়া মূসা, ইয়া হারুন, এইভাবে আল্লাহ তাআলা কি করেছেন, নাম ধরে উল্লেখ করছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আইয়ুহান নাবী, কি বলছেন, নাম ধরে উচ্চারণ করেন নাই। হ্যাঁ, অনেক সময় আছে আমরা নাম না বললেও তার গুণবাচক নাম ধরি, আমরা ডাকি ডাক্তার সাহেব এদিকে আসেন, মাস্টার সাহেব এদিকে আসেন, ইঞ্জিনিয়ার সাহেব এদিকে আসেন, এতে কিন্তু অপমান হয় না, আরও বরং তার সম্মান বাড়ে। সেই হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে নাম ধরে সম্বোধন না করলেও ওই গুণবাচক নাম দিয়া, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে সম্বোধন করছেন, তোহা, ইয়াসিন, এভাবে কি করেছেন, সম্বোধন করেছেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম শিক্ষক ও আদর্শ মানব হিসাবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা কথা ও কাজ সমর্থন সবগুলা হাদিস, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মানুষে কত কথা বলে, কথাই তো হাদিস, কিন্তু সবার কথা হাদিস না, কার কথা হাদিস, একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই কি হাদিস। কারণ অন্যরা কথা বলে আবার কতক্ষণ পর ফিরে যায়, সে বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, যত বড় জ্ঞানী পণ্ডিত হোক, অনেক সময় কথা নড়চড় করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কথার মতো কথা, দশ কথার এক কথা, সে সময়ও ঠিক ছিল, এখনও ঠিক আছে, কেয়ামতের আগের দিন পর্যন্ত ঠিক থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো কেয়ামতের পরের দিন ঠিক থাকবে না, কেয়ামতের পরেও ঠিক থাকবে, বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকেরা ওনার কথা বিশ্লেষণ করছে, সময় তো আমাদের হাতে একদম নাই, অল্প সময়ে সব কিছু বিশ্লেষণ করা যায় না। আল্লাহ রসুল বলছেন কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয়, কুকুরে, তাহলে আটবার ধুইবে, কয়বার ধুতে বলছেন, আটবার, একবার ধুতে বলছেন মাটি দিয়া। তো
বৈজ্ঞানিকেরা বলল যে মুহাম্মাদে আটবার দুতে বলল কেন, আমরা দুই একবার দুইয়ার টেস্ট করে দেখি কি কুকুরের জীবাণু যায় কিনা, মুখের লালার ভিতরে যে জীবাণু আছে ওটা ধ্বংস হয় কিনা দেখি, একবার দুইবার তিনবার দুইয়া আবার অণুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে কি যায় নাই, সাতবার আটবার দুইও দেখা যায় না। পরে ওই যে বলছে একবার মাটি দিয়ে ধুইতে হবে, ওই মাটি দিয়ে যখন ডলা দিছে তখন সব চিটপটন, প্রত্যেকটা লালার ভিতর মানে লালার ভিতরে যতটা কি ছিল জীবাণু ছিল সব মারা গিয়েছে। তো প্রমাণ হলো তারা আগুনের ভিতরে দিয়েও কিন্তু টেস্ট করছে, তারা পানি দিয়ে মাটি দিয়ে ধোয়ার আগে আগুনের ভিতরে পোড়াইও কুকুরের লালার জীবাণু মারতে পারে নাই। তখন তারা এই মাটির নির্যাস থেকে কুকুরে কামড়াইলে নাভের ভিতরে যে ইঞ্জেকশন পুশ করে এটা আবিষ্কার করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওইটা কথার মতো কথা, জবাই দিয়া খাইতে হবে হালাল, আপনি লাঠি ভিটা দিলেও মারা যাবে, জবাই দিলেও মারা যাবে, তো জবাই দিয়ে মার না মাইরে এমনি মাইরে খাই নবীর তরিকার বাইরে ওটা হালাল হবে না হারাম হবে, পার্থক্য কি? পার্থক্য হলো জবে দিলে দমে মস্কু প্রবাহিত রক্ত বাইর হইয়া যায়, লাঠি পিটা দিলে শরীরের রক্ত বাইর হয় না, ওইটা গোস্তের ভিতরে ঢুকে পড়ে, যার কারণে ওটা বিষাক্ত হয়ে যায়, শরীরে ক্ষতি করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। আর জবে দিলে প্রবাহিত রক্ত বেরিয়ে যায়, ওই মাংস খাইলে আর কোনো ক্ষতি হয় না। তাহলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যে পদ্ধতি যে নিয়মে শিক্ষা দিছে ওইটা মানলেই আরাম, ওইটার ভিতরেই মানুষের মঙ্গল। যেসব পশুগুলা প্রাণীগুলা হালাল করছে ওগুলাই খাবেন, দেখেন না চীনের উহানের লোকগুলা বাদুর হারাম জিনিস খাইয়া এই করোনা ভাইরাস ছড়াইয়া গোটা জগৎবাসীরে কষ্ট দিল, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে বলছে ওই পদ্ধতিতেই মুক্তি, ওই খাবারের ভিতরেই মুক্তি, ওই পথে চললেই মুক্তি, তার কথার বাইরে তার কাজের বাইরে অন্য পদ্ধতিতে কাজ করলে অন্য মতে অন্য পথে চললে কোনো মুক্তি নাই। তাহলে পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ধরনের পবিত্রতার সাক্ষ্য দেওয়া হয়েছে, যেমন চিন্তা ও মনের পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ নিজেই বলেন মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুস্থ মস্তিষ্কের অধিকারী, তার চিন্তা চেতনা ছিল মানে একেবারে সূক্ষ্ম এবং পরিপূর্ণ সঠিক, তিনি বিভ্রান্ত হন নাই পথভ্রষ্ট হন নাই। অন্য আয়াতে আছে ওমা সাহিবুকুম বিমাজিনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন, বলেন সুবহানাল্লাহ, তিনি পথ ভুলে যাননি এবং বিপদগামীও হননি, সব কিছু বোঝে শুনে সেজন্যই তো সঠিক পথে থাকতে পারছেন, সেই রকম বুঝ আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ, তার চিন্তা সঠিক, তার বুঝ ব্যবস্থাও কি সঠিক ছিল। কথা ও বচনের পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, সূরা নাজ 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াত আল্লাহ বলেন, এবং তিনি মন গড়া কথা বলেন না, এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয়, উনি নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতে কোনো কথা বলেন না, তিনি নিজ মতামত ও ইস্তেহার দ্বারা কোনো কিছু বলেন না, বলেন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা মক্কার ইহুদিরা এসে বলল যে বলেন তো রুহু কি জিনিস, যুলকরনাইন প্রসঙ্গে, এবং জিজ্ঞাসা করলেন আসহাবে কাহাব প্রসঙ্গে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের খেয়াল খুশি মতে কিছুই বলেন না, বললেন ঠিক আছে আগামীকাল বলে দিব। ওনার ধারণা ছিল যে যখন কেউ কিছু প্রশ্ন করে আল্লাহ জিব্রাইল পাঠায় দেয়, তো উনি আসে বললে তো আমি বলে দিতে পারবো, তা আগামীকাল বলে দিব, কিন্তু একটা জায়গা সমস্যা, সেটা হলো ইনশাআল্লাহ না বলার কারণে ওহি বেশ কিছুদিন বন্ধ ছিল, পরবর্তীতে আল্লাহ ওহি নাজিল করে দিয়ে জানায় দিলেন যে এখন থেকে কোনো কাজ করতে গেলে কি করবেন,
ইনশাআল্লাহ বলবেন, এই ওয়াজা এখন বলার সময় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি মতে কোনো কিছুই কি বলতেন না। তারপরে হৃদয়ের পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ বলেন সূরায় নাজ 11 নম্বর আয়াতে, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, রাসূলের অন্তর মিথ্যা বলেননি, যা সে দেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখতেন তাই বলতেন, বানাইয়া একটু বেশি বলতেন না, আবার ভুলা যাইয়া একটু কমও বলতেন না। আল্লাহ তার অন্তরকে সুস্থ রাখছেন, চক্ষু যা কিছু দেখেছে অন্তকরণও তা যথাযথ উপলব্ধি করতে কোনো ভুল করেননি বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে সব ধরনের সংকীর্ণতা মুক্ত করেন এবং তাতে প্রশস্ততা দান করেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আল ইনশিরাহ 94 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটাকে বড় করে দিবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষকে আল্লাহ তাআলা জ্ঞান তথ্য কথা উত্তম চরিত্রের জন্য এমন বিস্তৃত করে দিয়েছেন যে বিশ্ববিখ্যাত কোন পণ্ডিত দার্শনিক ও তার জ্ঞান গরিমার ধারে কাছে বুঝতে পারেনি বলেন সুবহানাল্লাহ। মনটা বড় ছিল বিদায়িত, যারা নির্যাতন করছে অত্যাচার করছে, যাদের কারণে মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন, কত ক্ষোভ আর রাগ থাকা উচিত তার তাদের প্রতি, কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি সাধারণ ক্ষমা করে দিলেন বলেন সুবহানাল্লাহ। এটা কি সংকীর্ণ মনা হলে পারতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত মানে বিশাল হৃদয়ের মালিক, বিস্তীর্ণ হৃদয়ের মালিক আর খুব নাই বললেই চলে, তিনি জানের শত্রু, তাকেও কি করলেন হাতের মুঠায় পেয়ে প্রতিশোধ না নিয়া তাদেরকে কি করলেন ক্ষমা করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উদার মনের মানুষ, দান করতে গেলে সব দিয়ে দিতেন, শেষমেশ গায়ে একটা চাদর আছে সেটা চাইছে সেটাও দিয়ে দিছে বলেন সুবহানাল্লাহ। মেহমানদারিও এরকম বেশি বেশি করাইতেন, তার মানে ওনার মনটা ছোট ছিল না, কি ছিল, আল্লাহই বড় করে দিছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান মর্যাদা ও খ্যাতি দান করেছেন বলেন সুবহানাল্লাহ। এটা সূরা আল ইনশিরাহ 94 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আপনারা বলেন না ভাইরাল করছে, ভাইরাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাইরাল করে দিছে আল্লাহ। এখন তো ফেসবুকে তারপরে বিভিন্ন রকমের টুইটারে বিভিন্ন জায়গায় কি হয় ভাইরাল হয়, তখন এগুলা ছিল না, তারপরও আল্লাহ ভাইরাল করে দিছে গোটা জগৎবাসীর কাছে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরাল হওয়ার আয়াতটা হলো সূরা আল ইনশিরাহ কত 94 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন রাফানা লাকা যিক্রাত, এবং আমি আপনার খ্যাতিকে আলোচনাকে উচ্চ মর্যাদা দান করেছি বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা চতুর্দিকে ছড়াইয়া দিছেন, হ্যাঁ আপনার মানুষ যেখানে আল্লাহর নাম নেয় সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নেয়। আজান তো সব জেলায় সব দেশে একসাথে হয় না, সব জায়গায় সূর্য একসাথে উদিত হয় না, তাহলে ফজরের নামাজের সময়ও কি হয় তারতম্য হয়, জোহরেরটাও তারতম্য হয়, আসরও তারতম্য হয়, মাগরিবও তারতম্য হয়, এশাও তারতম্য হয়, যার কারণে পৃথিবীতে প্রতি মুহূর্তে এক মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার আগে আগে আর একটা মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করে, তার মানে 24 আওয়ার্স আজানের ধ্বনি চলছেই চলছে, আর প্রত্যেকটা মুয়াজ্জিন যেখানে আল্লাহর নাম নিছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও কি নিতেছে, তার মানে কি আজানের ভিতরে ওনাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। সে সময় ফেসবুক না থাকলে কি হবে, আল্লাহ সেই ক্ষমতা আছে কি না, আজানের মাধ্যমে ভাইরাল করে দিছে, সর্বত্রে তার নাম ছড়াইয়া দিছে। আজান তো শুধু খালি এই জমিনেতে মানে সমতল ভূমিতে তা নয়, মরুভূমিতেও দেয়, পাহাড় অঞ্চলেও দেয়, তাবলিগ জামাতের উসিলায় প্লেনেও আজান দিয়ে নামাজ পড়ে, আবার পানির জাহাজের ভিতরেও আজান দেয়,
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জঙ্গলে মরুভূমিতে পাহাড়ে পর্বতে আকাশে শূন্যে আপনার নদী খাল বিল সব জায়গায় ওনার নাম কি ছড়াইয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর আছে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর আছে বলেন সুবহানাল্লাহ তা 12 আর 12 কত হলো তার মানে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 24 ঘন্টা চলবে থামবে না বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষরের ভিতরে একটা অক্ষরে নকতা নাই নকতা মানে ত্রুটি দোষ ফোঁটা বা দাগ এই আল্লাহর ভিতরে কোনো ত্রুটি নাই আল্লাহ নিজেই পাক পবিত্র আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষরের ভিতরে কোনো নকতাযুক্ত অক্ষর নাই আল্লাহই ওনাকে পাক পবিত্র করে রাখছেন বলেন সুবহানাল্লাহ তো আযানের ভিতরে কালিমার ভিতরে দুরূদ শরীফের ভিতরে দুরূদ শরীফ কে না পড়ে বলেন অন্তত নামাজের ভিতরে তো পড়ে আর আল্লাহর অর্ডার পালন করতে যাইয়া জীবনে একবার হলো দুরূদ পড়া কি ফরজ হুজুরের নাম নিলে বারবার দুরূদ পড়া এটা সুন্নাত একবার পড়া ওয়াজিব বারবার পড়া মুস্তাহাব আর নামাজের ভিতরে যে দুরূদ পড়ি এটা হলো সুন্নাত দুরূদের ওয়াজিবা পড়া করাটা হলো মুস্তাহাব নফল তাহলে দুরূদ চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত সুন্নাতে মুয়াক্কাদা তারপরে নফল মানুষ মিলাদের বিরোধিতা করলো প্রত্যেকটা মিলাদের ভিতরে দুরূদ পড়ে কিনা গাড়ি উৎপাদন করে বাড়ি উৎপাদন করে এটা ইউনিভার্সিটির সদনে আপনার বিভিন্ন জায়গার ভিতরে মাঠে ময়দানে মসজিদের আঙ্গিনায় মসজিদে স্কুল কলেজে বাড়ি ঘরে সর্বত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে কিনা বিভিন্ন শিল্পীরা নাত হামদের পাশাপাশি নাতে রাসূলুল্লাহ পাঠ করে কিনা এইছাড়া আপনার বিভিন্ন সিরাতের কিতাব গ্রন্থ মানুষ পাঠ করে ওনার নাম আসলে দুরুশয় পড়ে ওনার নাম পড়ে আলোচনা করে ওনার পরিচয় জানে লাশটা কবরে রাখার সময় তো বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন বাচ্চা জন্মগ্রহণ করে কানে আজান দেয় সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকে জীবনের শুরুতেও নাম ওনার এবং মৃত্যুর পরেও ওনার নাম তাহলে সর্বত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে ভাইরাল করে দিয়েছে আরাফানা লাকা যিকরাক বলেন সুবহানাল্লাহ মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার বন্ধু মানুষ ও মানবতা বিপন্ন হয় এমন বিষয়ে তিনি কষ্ট পেতেন কারো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না তিনি রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল মুসলিমিন না রহমাতুল্লিল মুত্তাকিন না রহমাতুল্লিল মুমিনিন না তিনি রহমাতুল্লিল আলামিন জগৎবাসীর জন্য তিনি ছিলেন রহমত আর মুমিনদের ব্যাপারে একটু বেশি দয়া করতেন যেহেতু তার কথা যারা মানতেন তারাই তো মুমিন মুসলমান তো আল্লাহ এই প্রসঙ্গে বলেন সূরা তওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে একজন রাসূল তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু বলেন সুবহানাল্লাহ তো কোরআনকে আপনি জিজ্ঞাসা করলে কোরআন যেমন নিজের পরিচয় দেয় কোরআন তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ও দেয় বলেন সুবহানাল্লাহ কোরআনের পরিচয় কোরআনের ভিতর আছে কোরআন কোত্থেকে আসছে তানজিলুম মির রব্বিল আলামিন কার সাথে আসছে নাজালা বিহি রুহুল আমিন কোথায় ছিল ফি লাহি মাহফুজ সব কথা কোরআনে আছে কিনা এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন যে মুহাম্মদ কে তখন কোরআন তার পরিচয় তুলে ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কি আল্লাহর রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন শুধু রাসূল না তিনি সর্বশেষ নবীও বলেন সুবহানাল্লাহ
Muhammadun wa ma Muhammadun illa rasul qad khalat min qablihi rusul. Onno sob rasul der moton Muhammad sallallahu alaihi wasallam o ki Allah rasul. Nobir jodi maqam tar stor tar obosthan kemon tar sanman e kotha jodi jiggesha koren Quran ke Quran kintu bole debe ki bolbe dini kafatal lin nasi bashira wa nadhira wa da'iyan ila Allah bi idhnihi wa sirajan munira. Tarpore tar position Allah bolen eta surah Hujurat 49 number surah 2 number ayate bolen ya ayyuhalladhina amanu la tarfa'u aswatakum fawqa sawtin nabi. Mu'mingon tumra nobir kontoshorer upore tomader kontoshar uchu korona. Sahaba ikram ei ayat nazal hoar pore fish fishai kotha bolten jate rasuler kane jano onader kothar awaz na poshe. Ejonno alem ulamader majlise bosle owaz kalamer majlise bosle apnara kotha ektu astei bolen karon nobir owarish to. Ar ei ayater arekta byakha holo je মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তার মানে নবীর কথার উপরে আবার কথা কইতে যাইও না, যা নবী বলে ওইটাই মেনে নিও, আবার মাতবাড়ি করতে যাইও না, পণ্ডিতি করতে যাইও না, ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইও না, নবী যে ব্যাখ্যা দেয় পানির বোতল একটু লাগবে, নবী যে ব্যাখ্যা দেয় ওই ব্যাখ্যাটাই কি মেনে নিবে। তারপরে অন্য আয়াতের ভিতরে আসছে সূরা হুজরাতের এটা এক নম্বর 49 নম্বর আয়াতের এক নম্বর আয়াতে আল্লাহ তার নবীর পজিশন বর্ণনা করতে গিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা আইদিল্লাহি ওয়া রাসূলিহ। মুমিনগণ তোমরা আল্লাহ ও রাসূলের সামনে অগ্রণী হইও না, রাসূল যেদিক যাবে সাহাবা ইকরাম তাদের পিছনে তার পিছনে পিছনে থাকবে, সামনে যাবে না, এটার ব্যাখ্যাও এরকমই, সে যা বলবে তাই মানবে, তার আগ বাড়াইয়া কোনো কথা কোনো কাজ কেউ করবে না, তার আগে কেউ যাবে না, সবাই তার পিছে থাকবে, আমরা ফলোয়ার্স, আমরা সবাই তাকে ফলো করব, সব সময় সে যা বলে তাই করব, নবীর মতে মত, নবীর পথে পথ, নবীর কথায় কথা, আমাদের কোনো কথা কোনো মত ব্যক্ত করতে যাব না। অনেকে হাদিস বুঝে আসে না, না আসলে নাই এইটাই বুঝ, তোমার বুঝে আসলে মুমিন, না আসলে তুমি মুনাফিক বা কাফের, বুঝে আসুক আর না আসুক নবী যেটা বলছে এইটাই রাইট বলেন সুবহানাল্লাহ। তো নবীর বিস্তারিত জীবনী কিন্তু কোরআনের ভিতরে আসছে, শৈশবকাল যে কিভাবে কাটাইছে সে কথাও আসছে কোরআনের ভিতরে, সূরা আদ-দুহার ভিতরে বলছেন ছোট কালে এতিম ছিলেন আলাম ইয়াজিদু কাইয়াতিমান ফাআওয়া। তারপরে কোরআনকে যদি আপনি তার চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করেন কোরআন বলবে আদ-দুহা, তার চুল সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, তার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে মা জাগাল বাসার ওয়া মা তাগা, তার বক্ষদেশ সিনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরুন মানে সিনা বক্ষ, তার পিঠ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে ওয়াজানা আনকা হিজরাত, নবীর কথা প্রসঙ্গে বললে জিজ্ঞাসা করলে বলবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীর নিয়ামত রাজি প্রসঙ্গে জিজ্ঞাসা করলে কোরআন বলবে ইন্না আতাইনা কাল কাউসার। তাহলে নবীর শুধু নবীর সম্পর্কে না, নবীর সাথী সঙ্গীদের প্রসঙ্গে কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন এক আয়াত দুই আয়াত না প্রায় 750 আয়াত অবতীর্ণ করছেন তার সাথী সঙ্গীর প্রশংসা পরিচয় তুলে ধরে বলেন সুবহানাল্লাহ। সেই সব সাহাবা ইকরাম প্রসঙ্গে আল্লাহ কি বলছেন উলাইকা হুমুল ফাইজুন, যারা নবীর সাথী সঙ্গী হতে পারছে তারা ধন্য, তারা সফল, রুহু জগৎ থেকে বাছাই করিয়া তাদেরকে আবু বকর বানাইছে, ওমর বানাইছে, ওসমান বানাইছে, আপনারে আমারে 1400 বছর পরে পাঠাইছে,
তার মানে আপনার আমার পজিশন নবীর সাথী সঙ্গী হওয়ার পজিশন নাই, সে যোগ্যতা কোয়ালিটি আপনার আমার ভিতরে নাই। আল্লাহ যা করে ভালো লাগে করে, এই জামানায় না পাঠাইয়া ওই জামানায় পাঠাইলে আবু জাহেলের দলে হয়তো নাদানি হয়ে যেতাম, তাই তো চিরকাল জাহান্নামে থাকা লাগতো, ঠিক কিনা? কারণ এই শরীরের তাজা রক্ত ঢেলে দিয়া ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধের লাফাইয়া পড়া এই সাহসিকতা ওই জামানার সাহাবাদের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন বিদায়। ওই যোগ্যতা তাদের ভিতরে থাকার কারণে তাদেরকে সাহাবি বানাইছেন, আর আমাদেরকে 1400 বছর পরে পাঠাইয়া নর্মাল উম্মত বানাইছেন। যে নবীর প্রতি মহব্বত থাকার কারণে আজকের মানুষ দাড়িও রাখতে পারে না, মহব্বত আছে দাবি করে, কিন্তু মহব্বত থাকলে তার অনুকরণ অনুসরণ কোথায়? তো কুজাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বাওয়াদ নিসবত তোরা। বন্ধু তুমি কোথায় আর তোমার নবীর সুন্নাত তোমার ভিতরে কোথায়? তোমার সাথে আর নবীর সাথে সম্পর্ক হবে কিভাবে? আপাদ মস্তক নবীর সাথে তোমার সাদৃশ্যতা আসেনি লেবাসে পোশাকে, চালচলনে কথাবার্তায়, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে, বিবাহ সাদিতে, কাজকর্মে। নবীর সুন্নাকে ফলো করতে হবে, তো কাকে পেতে হলে? আল্লাহকে পেতে হলে, জান্নাতে যেতে হলে। তাহলে কোরআনে মেরাজের প্রসঙ্গে তো আসছে, সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এইভাবে কোরআন নবীজির চেহারা, বক্ষদেশ, হাত, পিঠের কথা এবং কথোপকথন, নবীর সুরাত, নবীর সিরাত, নবীর স্ত্রীগণ, মেয়েদের কথা, জামাতাদের কথা, শ্বশুরদের কথা, সব কিছু সাহাবাদের প্রসঙ্গেও নবীর মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, নবীর অঙ্গ প্রত্যঙ্গ, সাথীসঙ্গী সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা আসছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই কি জানতে পারি? এই কোরআনের আয়াত বানাই দিছেন ওনার লাইফটাকে, ওনার জীবনটাকে, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে সূরা ইউনুস 10 নম্বর সূরা 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি, তারপরেও কি তোমরা চিন্তা করবে না? আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি। কাদেরকে বলতেছে? মক্কার কাফেরদেরকে। নবী হয়েছে কয় বছরে? 40 বছরে। তো 40 বছর কাদের মাঝে ঘুরছিলেন? তাদের মাঝেই তো, যাদের কাছে নিজেকে নবী দাবি করতেছেন তাদের কাছে কি এক বছর দুই বছর না 40 বছর অতিবাহিত করছেন? 40 বছর। তো তারপরেও কি তোমরা চিন্তা করবে না যে আমি সত্য নবী না মিথ্যা নবী, জীবনে কি মিথ্যা কথা বলছি কিনা? আছে কিনা কোরআনে? আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল মনোনীত করেন তাদের মধ্যে দায়িত্ব পালনের যোগ্যতা ও গুণাবলী জন্মগত স্বভাবগতভাবে সৃষ্টি করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি যে শেষ নবী হবেন, রাসুল হবেন, এই যোগ্যতা ওনার ভিতরে দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন, যার কারণে 40 বছরে কোনো দোষ ত্রুটি খুঁজে কেউ বাইর করতে পারে নাই, জীবনে উলঙ্গ হন নাই, মিথ্যা কথা বলেন নাই, আমানত খেয়ানত করেন নাই। তাকে সকলেই আলামিন বিশ্বাসী হিসাবে উপাধি খ্যাতি দান করছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রেসালাত এটি কোনো অর্জনীয় বিষয় নয়, বরং মহান আল্লাহ প্রদত্ত মানব জাতির প্রতি এক সীমাহীন নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ওহি পাঠাই দিলে কিন্তু সব ওহি ফলো করতে পারতাম না। এই কোরআনকে বাস্তবে প্রতিফলন ঘটাইয়া দেখাইয়া দিছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা এই কোরআন পালন করতে পারি। তাহলে রসুল আমাদের জন্য একটা বড় নেয়ামত, কোরআনও যেমন নেয়ামত, রাসুলও কি নেয়ামত। তা আল্লাহ সূরা মায়দার 2 নম্বর আয়াতে বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। কোরআন যেমন শুরু হয়েছিল ওহি সূচনা আদম আলাইহিস সালাম থেকে নিয়া শেষ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে কোরআন কমপ্লিট হয়ে গেছে,
আর নবুয়াতির সিলসিলা ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আল্লাহদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠাইলেন, সে মর্মে বলতেছেন এটা আপনার সূরা আল ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী ধলালিম মুবীন। আল্লাহ ঈমানদারদের উপরে অনুগ্রহ করেছেন, আপনার আমার উপরে কি করেছেন, অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। ফেরেশতা পাঠাইলে তারা এই পেটের জনসাহিদা এগুলো তো তাদের নাই, পেটের চাহিদা জনসাহিদা আছে, বিবাহ শাদী সাংসারিক বিষয়ে কিছু বস্তু, তাহলে তারা তো আমাদের আদর্শ হতে পারতো না। ফেরেশতা নবী রাসূল করে পাঠাইলে তাদেরকে ফলো করা যাইতো না, তারা খায় না, পান করে না, পায়খানা পেশাব কিছুই করে না, মানুষ হিসাবে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগে না, খাওয়ার জন্যই তো সব কিছু নাকি। তাহলে মানুষের থেকে যে আল্লাহ পাঠাইছেন এটাও একটা বড় নেয়ামত, রাসূল পাঠাইছেন একটা নেয়ামত, আবার আপনার আমার মতো মানুষের থেকে পাঠাইছেন সেটাও কি একটা নেয়ামত। আপনার আমার মতো মানুষের মতো মানে আপনারে কাটলে রক্ত বাড়ায়, ওনারে কাটলেও কি রক্ত বাড়ায়। তা এফে গেছেন দুষ্টরা কাফেররা বাচ্চা লেলাইয়া দিছে, মানে লেলিয়ে দিছে, তারা পাথর কঙ্কর নিক্ষেপ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে কি রক্ত বের হয় নাই, দানদান মোবারক শহীদ হয়েছে রক্ত বের হয় নাই, তাহলে উনি কি ক্ষুধা লাগলে খেতেন না, তাহলে ওনারও কি স্ত্রী গণ ছিল না, তাহলে উনি কি আমাদের মতন মানুষ সেই হিসাবে। আবার ওয়ালাকিন রসুলুল্লাহ, উনি ওনার ওনাকে আল্লাহ রসুল বানাইছে সেই হিসাবে ওনার দ্বারে কাছে আমরা কেউ নাই, শুধু আমরা না শুধু অন্য অন্য নবী রাসূলগণের চাইতেও সেরা বলেন সুবহানাল্লাহ। তিনি তাদের জন্য তার আয়াত সমূহ পাঠ করেন, নবীর কাজগুলা কি আল্লাহর বাণী শুনাইয়া দেওয়া, তাদেরকে পরিশোধন করেন এবং তাদের কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। হেকমা মানে সুন্না, নবীর প্রত্যেকটা সুন্না হেকমা, এটা বিজ্ঞানসম্মত বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসাক করতেন, মেসাক না করলে কি সমস্যা, এই যে হেপাটাইটিস বি ভাইরাস টাইরাস যা কিছু কন, এই মেসাক না করলে দন্তন মানে দন্ত মোবার মানে দন্ত দন্ত যদি আপনি না করেন কি না করেন পরিষ্কার না করেন, সেটা ব্রাশের মাধ্যমে করেন আর মেসাকের মাধ্যমে করেন, না করলে আপনার সমস্যা আছে কি না, তাহলে রসুলের সুন্নার ভিতরে বিজ্ঞান আছে কি না। তিন নিঃশ্বাসে পানি পান করতে বলছেন, যাতে পানি নিঃশ্বাস যেন পানির গ্লাসে যাতে না পড়ে, কারণ নিঃশ্বাসটা কি কার্বন ডাইঅক্সাইড, এটা যদি গ্লাসের ভিতরে ঢোকে আবার পানির সাথে ফেটে যায় তাহলে এটা বিষাক্ত হবে, এটা শরীরে ক্ষতি করবে। তাহলে নবীর প্রত্যেকটা সুন্না এটা কি বিজ্ঞানসম্মত কিনা, মেডিকেল সায়েন্সসম্মত কিনা, ডাইন পাশ হইয়া শোয়া, কারণ লিভারের উপরে খাবারটা চাপ পড়বে, হজম কম হবে, এবার ডিওডিনাল আলসার পেপটিক আলসার বিভিন্ন ক্ষত বিভিন্ন পেটের ব্যথা পেইন বদহজম নানান সমস্যা দেখা দিবে। তাহলে নবীর প্রত্যেকটা সুন্না বিজ্ঞানসম্মত বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে হিকমা ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাহলে যারা কোরআন নিয়ে চলতে চায় তারা শুধু কোরআন নিয়ে চলতে পারবে না, কারণ হিকমা কোথায় নেবে, হিকমা তো কোরআন না, হিকমা হলো কি নবীর সুন্না। তাহলে আমি যদি বলি সুন্না পালন করতে হবে আর একটা সুন্না দিয়ে দলিল দিই, এটার কোনো দাম আছে, নবীর কথা মানতে হবে, এ কথা যদি নবীর কথা দিয়ে দলিল দিই তাহলে কোনো দাম রইল, নবীকে মানতে হবে এ কথা স্বয়ং কোরআনেই বলতে হবে, তাহলে এটার দাম উপরে উঠে গেল বলেন সুবহানাল্লাহ। মা আতা কুমর রসুল ফাকুজু, আমার নবী যা বলে তা তোমরা কি করো ধরো পালন করো, অমা নাহা কুমানহু ফান্তাহু, নবী যা নিষেধ করে যেসব কাজ কাম করতে ওগুলা থেকে তোমরা দূরে থাকুন, তাহলে এই কথা কে বলছে, স্বয়ং আল্লাহ বলছেন, তাহলে পাওয়ারটা কে দিছে, আল্লাহ তো নবীরে অনুসরণ অনুকরণ করা করতে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সব বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন, নমা আলেন ইলাল বালা।